হ্যালো ভিউয়ার্স নীলকুটি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর পাঠ্যাংশের তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ তার ছোট্ট একটি অংশ মুন্ডা বিদ্রোহ অর্থাৎ আজ আমাদের আলোচ্য বিষয় হল মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই এবং উনিশশো খ্রিস্টাব্দের যে মুন্ডা বিদ্রোহ সেই বিদ্রোহ সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই মুন্ডাবিদ্রোহ আলোচনা পর্বে আমরা দেখে নেব যে প্রতিটা বিদ্রোহের বেশ কিছু স্বাভাবিক বা সাধারণ পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে কেবলমাত্র বিদ্রোহই নয় আমাদের তৃতীয় অধ্যায়ের আরও যে সকল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই প্রতিটা বিদ্রোহকে অতি সহজে আমরা মনে রাখতে পারব অর্থাৎ মুন্ডা বিদ্রোহ নয় মুন্ডা বিদ্রোহ ছাড়াও কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ ওহাবি ফরাজি আন্দোলন এবং আরও অন্যান্য যে সকল বিদ্রোহ রয়েছে সেই প্রতিটা বিদ্রোহকে কীভাবে অতি সহজে মনে রাখা যায় এবং সেখান থেকে চার নাম্বার কিংবা আট নাম্বারের প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই করে আসা যায় সেই সম্পর্কে আজকের এই ভিডিও অর্থাৎ এই ভিডিওতে আমি উল্লেখ করব প্রতিটা বিদ্রোহের কিছু স্বাভাবিক কারণ বা কিছু স্বাভাবিক পয়েন্ট যে পয়েন্টগুলো থেকে আমরা প্রতিটা বিদ্রোহকে আলোচনা করতে পারব অতি সহজে মনে রাখতে পারব এবং সেখান থেকে যথাযথ উত্তর করে আসতে পারব তো আসা যাক আজকের যে ভিডিও সেটা শুরু করা যাক আজ আমরা যে বিদ্ধ আলোচনা করবো সেই বিদ্ধের কিছু সাধারণ পয়েন্ট রয়েছে যেমন তার সময়কাল স্থান নেতৃবৃন্দ চরিত্র কারণ বিস্তার ফলাফল এবং সম্পর্কিত ঘটনা এই কয়েকটা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই বিদ্ধ সম্পর্কে যাবতীয় তথ্য সব কিছুই আমাদের জানা হয়ে যাবে শুরু করা যাক বিদ্ধ শুরু করার পূর্বে আমরা দুটো বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছিলাম একটা হলো কোল বিদ্রোহ কোল বিদ্রোহ এবং দ্বিতীয়টা হলো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এবং আমরা দেখেছিলাম যে কোল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো একত্রিশ আঠেরোশো বত্রিশ এবং সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং সর্বোপরি দুটো বিদ্রোহে ব্যর্থতায় পর্যবেশিত হয় অর্থাৎ দুটো বিদ্রোহতেই আদিবাসী সম্প্রদায় তারা পরাজিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এই দুটো বিদ্রোহতেই জয়লাভ করে তাহলে স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যায় যে আদিবাসী সম্প্রদায়ের মনে একটা ভয়ের সঞ্চার হয় তারা লক্ষ্য করে যে তাদের পূর্ববর্তী যে দুটো বিদ্রোহে তারা অংশগ্রহণ করেছিল সেই দুটো বৃদ্ধই তাদের পরাজয় ডেকে আনে যে কারণে এই সময় অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের পরবর্তী সময়কালে আঠেরোশো থেকে আঠেরোশো নিরানব্বইয়ের যে মধ্যবর্তী সময়কাল সেই সময় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ধর্মীয় আন্দোলনের সূচনা হয় যে ধর্মীয় আন্দোলন ঘেরোয়াড় নামে পরিচিত ঘেরওয়ার ঝেরোয়ার নামে ধর্মীয় আন্দোলনের সূচনা হয় এবং দেখা যায় এই ধর্মীয় উন্মাদনাকে কেন্দ্র করেই আঠেরো শতকের সরি উনিশ শতকের শেষে অর্থাৎ আঠেরোশো নিরানব্বই এবং উনিশ শতকে এক ব্যাপক সর্বাত্মক বিদ্রোহের সম্মুখীন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বিদ্রোহের নাম মুন্ডা বিদ্রোহ এরপরে আমরা দেখে নেব বিদ্রোহের যে কারণগুলো রয়েছে বা সরি বিদ্রোহের সম্পর্কিত যে সকল সাধারণ তথ্য রয়েছে সেই প্রতিটা তথ্য সম্পর্কে এরপর আমরা একে একে আলোচনা করব। এখানে মুন্ডা বিদ্রোহ ছাড়া আমরা যে কোনো বিদ্রোহ সম্পর্কে আলোচনা করতে গেলে এই সাধারণ পয়েন্টগুলো অবশ্যই প্রয়োজন হয় যেমন সময়কাল মুন্ডা বিদ্রোহের সময়কাল হলো আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো অর্থাৎ এই সময়কালটা হলো উনিশ শতকের শেষ উনিশ শতকের শেষ পর্ব উনিশ শতকের শেষ এই বৃদ্ধ কি কোনো পর্ব ছিল হ্যাঁ মুন্ডা বিদ্রোহ দুটি পর্বে বিভক্ত ছিল দুটি পর্বে বিভক্ত ছিল প্রথম পর্ব ছিল আঠেরোশো পঁচানব্বই এর আঠেরোশো পঁচানব্বই এর জুলাই ও আগস্ট জুলাই ও আগস্ট এবং এর যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্ব ছিল আঠেরোশো আঠেরোশো নিরানব্বই এবং উনিশশো খ্রিস্টাব্দের প্রথম অর্থাৎ জানুয়ারি উনিশশো জানুয়ারি জানুয়ারি এ দুটি মুন্ডা মুন্ডাবিদ্র বিভক্ত ছিল অর্থাৎ আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো বা উনিশ শতকের শেষ দুটি পর্ব একটা উনিশশো পঁচানব্বইয়ের জুলাই এবং আগস্ট মাসে এবং আঠেরোশো সরি আঠেরোশো পঁচানব্বইয়ের জুলাই এবং আগস্ট মাসে এছাড়াও আঠেরোশো নিরানব্বই এবং উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে এই বৃদ্ধের সূচনা ঘটে এরপর আমরা দেখে নেব এর যে পরবর্তী সাধারণ পয়েন্ট রয়েছে যার নাম হল স্থান কোন অঞ্চলে কে কেন্দ্র করে মুন্ডাবিদ্ের সূচনা হয় অর্থাৎ মুন্ডাবিদ্ের সূত্রপাত স্বাভাবিকভাবে কোল অঞ্চলকে কেন্দ্র করে হয়েছিল আমরা যখন কোলবিদ্ধ পড়েছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম যে কোলবিদ্যের সূচনা ঘটেছিল যেখানে আদিবাসী সম্প্রদায় বসবাস করে অর্থাৎ ছোটো নাগপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ঠিক তেমনই মুন্ডবিদ্যের সূচনা হয় ছোটনাগপুর অঞ্চল ছোটনাগপুর অঞ্চল ছোটনাগপুর অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে কেন্দ্র করে যেখানে কোল ভিল এছাড়াও হো কোল তারপরে হচ্ছে গিয়ে হো ওরাং যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বসবাস করে সেই আদিবাসী সম্প্রদায়রা একত্রিত হয়ে আঠেরোশো নিরানব্বই এবং উনিশশো খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা ঘটায় এবং আমরা যদি এই নেতৃবৃন্দর মধ্যে যাই তাহলে আমরা দেখতে পাই যে মুন্ডা বিদ্রোহের নেতাদের মধ্যে অন্যতম ছিলেন বিরসা মুন্ডা বিরসা মুন্ডা মুন্ডা এবং তার সেনাপতি যার নাম হল গয়া মুন্ডা গয়া মুন্ডা বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডার নেতৃত্বে মুন্ডাবিদদের সূচনা হয় যদি আমরা বিরসা মুন্ডা জীবনীতে যাই তাহলে আমরা দেখতে পাই যে বিরসা মুন্ডা রাঁচির কাছাকাছি এক গ্রাম যার নাম হলো উলিহাতু সেই উলিহাতু গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে আঠেরোশো চুয়াত্তর অর্থাৎ আঠেরোশো চুয়াত্তর কিংবা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাঁচির কাছা কাছাকাছি উলি হাতু গ্রামে সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা জন্মগ্রহণ করে এবং প্রাথমিক পর্বে সে গ্রামের পাঠশালাতে শিক্ষা লাভ করে এবং আপার প্রাইমারি পড়ার সময় সে চায়বাসার যে জার্মান মিশনারি স্কুল সেখানে সে ভর্তি হয় এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কিছু সময় পর মিশনারিদের সাথে তার একটা মতপার্থক্য হয় যে কারণে সে ওই জার্মান পরিচালিত মিশনারি ত্যাগ করে সে স্বাভাবিকভাবে ফিরে আসে নিজের ধর্মতে এবং যখন তার পঁচিশ বছর বয়স হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে যখন তার পঁচিশ বছর বয়স হয় তখন সে কি করে না তখন সে তখন সে তার যে চিরাচরিত চিরাচরিত আদিবাসী সম্প্রদায় তাদেরকে নিয়ে প্রথম বিদ্রোহের পথে এগিয়ে যায় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহ সে ধরা পড়ে যায় এবং দু বছর তার জেল হয় এই সময় বিরসা মুন্ডা মুন্ডারাজ প্রতিষ্ঠার জন্য মুন্ডারাজ প্রতিষ্ঠার জন্য অরণ্যের অরণ্যের ভিতরে এক স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার চেষ্টা করে এবং যে কারণে ব্রিটিশ সরকার ভীত হয়ে যায় এবং বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দু বছরের জন্য কারারুদ্ধ করা হয় যখন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা জেল থেকে বেরিয়ে আসে এবং আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আবার মুন্ডাবিদ্দের সূচনা ঘটায় অর্থাৎ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেরিয়ে আসে তারপর সে অপেক্ষা করতে থাকে একটা ভালো সময়ের জন্য আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যে মুন্ডা অধিষ্ঠিত এলাকা সেখানে অজন্মা দেখা দেয় অর্থাৎ শস্য উৎপাদন হয় না যে কারণে স্বাভাবিকভাবেই সেই এলাকা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই ব্যবস্থার সুযোগ নিয়ে বিরসা মুন্ডা আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বৃদ্ধের সূচনা ঘটায় এবং দেখা যায় যে তার নেতৃত্বে হাজার হাজার মুন্ডা মুন্ডা জনগণ তারা অংশগ্রহণ করে এবং বিদ্রোহের সূচনা ঘটে যদি আমরা এই চরিত্র দেখি তাহলে আমরা দেখতে পাই যে মুন্ডা বিদ্রোহের যে চরিত্র সেই চরিত্রর মধ্যে বিরসা মুন্ডার উদ্দেশ্য ছিল রাজ প্রতিষ্ঠা করা মুন্ডা রাজ প্রতিষ্ঠা করা এই মুন্ডারাজ কি না বিরসা মুন্ডা তার যে আদিবাসী সম্প্রদায় তাদের মধ্যে ঘোষণা করেছিল যে তিনি হলেন ধরতি আবা বা ধরিত্রীর পিতা এবং তার উপাস্য দেবতা হলো সিংবঙ্গা বা সূর্যের দেবতা অর্থাৎ তিনি ধরনের পিতা তিনি এই ভারতবর্ষ তিনি এই পৃথিবীতে এসেছেন স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করার জন্য যে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন রয়েছে সেই ব্রিটিশ শাসনকে ধ্বংস করে স্বাধীন মুন্ডরাজ প্রতিষ্ঠা করাই হলো বিরসা মুন্ডার প্রকৃত উদ্দেশ্য এবং যে মুন্ডরাজের প্রধান যে ধর্ম সে ধর্ম হল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ভালোবাসা এবং ভালোবাসা এবং সমবেত প্রার্থনা অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করাই ছিল বিরসা মুন্ডার প্রকৃত উদ্দেশ্য এর জন্য সে ছ হাজার মুন্ডা জনগণকে নিয়ে এক সেনাবাহিনী গড়ে তোলে এবং যে সেনাবাহিনীর সেনাপতি ছিল তার বিশেষত অনুচর গয়া মুন্ডা এছাড়া যদি আমরা এর কারণ দেখি তাহলে দেখা যায় যে প্রতিটা আদিবাসী সম্প্রদায়ের অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ এবং মুন্ড বিদ্রোহের কারণগুলো মোটামুটি একই রকম তার কারণ কি একই কারণের উপর ভিত্তি করে বা সেই কারণগুলোকে তারা বেরিয়ে আসার জন্য আদিবাসী সম্প্রদায় বারবার বিদ্রোহের পথে এগিয়ে যায় যেমন দেখা যায় যে অতিরিক্ত রাজস্বের চাপ অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য মুন্ডারা তাদের তারা বৃদ্ধের পথে এগিয়ে যায় এছাড়াও আমরা দেখতে পাই যে দিঘু দিগুদের অত্যাচার অর্থাৎ আদিবাসী পরগনাতে যে সকল বহিরাগত জমিদার বসবাস করত। সেই সকল বহিরাগত জমিদার তারা বারে বারে সেই আদিবাসী জনগণদের ঠকাতো এই ঠকানোর হাত থেকে বেরিয়ে আসার জন্য তারা বৃদ্ধের পথে এগিয়ে যায় এছাড়া আমরা দেখতে পাই যে বেগার পথা অর্থাৎ সরকারি কাজকর্মের জন্য যে বিনা পারিশ্র বিনা বিনা পারিশ্রমিকের যে বেগার প্রথা এই বেগার প্রথার অবসানের জন্য মুন্ডারা একত্রিত হয়ে বৃদ্ধের পথে এগিয়ে যায় এছাড়াও মুন্ডা জনগণদের তাদের অল্প বেতনে আসামের চা বাগানে পাঠিয়ে দেওয়া হতো এবং সেখানে তাদের উপরে অত্যাচার করা হতো এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মুন্ডারা বৃদ্ধের পথে এগিয়ে যায় এছাড়া আমরা দেখতে পাই যে ভারতবর্ষের সেই সময় বিভিন্ন ধরনের অ্যাংলিকান এবং ক্যাথলিক চার্চের যে মিশনারিজ তাদের আবির্ভাব ঘটে এবং তারা চেয়েছিল ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়কে খ্রিস্ট ধর্মে দীক্ষা করতে অর্থাৎ যীশুখ্রিস্ট প্রবর্তিত যে খ্রিস্টান ধর্ম সে খ্রিস্টান ধর্ম জোরপূর্বক প্রচারের জন্য মুন্ডারা বিদ্রোহের পথে গিয়ে যায় এছাড়া তাদের বিদ্রোহের একটা অন্যতম পৃথক কারণ ছিল খুদকাঠি প্রথার প্রবর্তন খুদকাঠি খুদকাঠি বা যৌথ মালিকানা খুদকাঠি বা যৌথ মালিকানা বা যৌথ মালিকানা মালিকানা পথার অবসান অর্থাৎ মুন্ডারা যে অঞ্চলে বসবাস করত সেখানে তারা যৌথ মালিকানার অধীনে ছিল তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি ছিল না সেখানে তারা একত্রিত হয়ে জমি চাষ করত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে শাসন প্রতিষ্ঠা করার পর ব্যক্তিগত মালিকানার উপরে গুরুত্ব দেয় যে কারণে দেখা যায় যে মুন্ডারা বৃদ্ধের পথে এগিয়ে যায় অর্থাৎ স্বাভাবিক যে কারণ সেই কারণেই মুন্ডারা বৃদ্ধের পথে এগিয়ে গিয়েছিল এরপর যদি আমরা এর বিস্তার দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই মুন্ডাবিদ্ধের প্রকৃত যে কেন্দ্র ছিল সেটা ছিল খুঁটি যে প্রকৃত পান কেন্দ্র ছিল সেটা ছিল খুঁটি খুঁটি রাঁচির কাছাকাছি খুঁটি খুঁটি ছাড়া ছিল খুঁটি ছিল তোরপা তোরপা তারপরে ছিল বাস্তি বুন্দ বন্ধু চক্রধরপুর 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 প্রভৃতি অঞ্চলে এই মুন্ডাবিদ্ধের বিস্তার ঘটে অর্থাৎ তার প্রধান কেন্দ্র ছিল খুটি খুঁটি ছাড়া তোরপা বাস্ত্রী বন্দু এবং চক্রধুরপুর চক্রধরপুর প্রভৃতি অঞ্চলে মুন্ডাবিদ্ধ ব্যাপক আকার ধারণ করে এরপর যদি আমরা ফলাফল দেখি তাহলে আমরা দেখতে পাই যে ব্রিটিশ সরকার এ মুন্ডাবিদ্ধকে দমন করে তারা শৈল রাখার যে যুদ্ধ শৈল রাখার পাহাড়ের যুদ্ধ শৈল রাখার পাহাড়ের যুদ্ধ পাহাড়ের হয় উনিশশো খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের সাতই জানুয়ারি সাতই জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দের সাতই জানুয়ারি সহল রাখার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বিদ্রোহের মুন্ডা বিদ্রোহের নেতাদের গ্রেপ্তার করা হয় এবং এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবেচিত হয় এবং দেখা যায় যে উনিশশো খ্রিস্টাব্দের সাতই সাতই জুন বিরসা মুন্ডা রাঁচির জেলে কলেরায় মারা যায় এবং এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে তাছাড়া আমরা যদি দেখি এর ফলাফল এই বিদ্রোহ পুরোপুরিভাবে ব্যর্থতায় পর্যবেশিত হয়নি তার কারণ সরকার বাধ্য হয়েছিল মুন্ডাদের জন্য কিছু সুযোগ সুবিধা তুলে দিতে যে কারণে উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটো নাগপুর ছোটো নাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় ছোট নাগপুর আইন পাশ হয় আইন পাশ হয় এবং মুন্ডাদের যে ক্ষুদকণ্টি প্রথা বা যৌথ মালিকানার যে প্রথা সেই প্রথাকে কিছুটা স্বীকৃত দেওয়া হয় এছাড়াও মুন্ডাদের যে স্বাধীন আইন অর্থাৎ ঔপনিবেশিক আইনের বাইরে তাদেরকে রাখা হয় তাদেরকে নিজস্ব আইন দ্বারা শাসিত হওয়ার অনুমতি দেওয়া হয় এছাড়া যদি আমরা এর যে সম্পর্কিত ঘটনা সেই সম্পর্কিত ঘটনায় আমরা দেখতে পাই যে দায়রা জেলে দায়রা জেলে সাতাশি জন সাতাশি জন মুন্ডা বিদ্রোহী নেতাদের ফাঁসির অর্ডার দেওয়া হলে এই ঘটনা উলগুনান বা বিপজ্জনক নামে চিহ্নিত হয় অর্থাৎ মুন্ডাবিদ্রোহ বিদ্রোহ ইতিহাসের পাথায় উলগুনান বা বিপজ্জনক ঘটনা হিসাবে চিহ্নিত যার কারণ হলো দায়রা জলে সাতাশি জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় যে ঘটনা অতিরিক্ত বিপজ্জনক বা উলগুনার নামে পরিচিত এছাড়াও আমরা দেখতে পাই যে নরহরি কবিরাজ বিখ্যাত ঐতিহাসিক নরহরি কবিরাজ তিনি মুন্ডা বিদ্রোহকে কৃষকদের বিদ্রোহ বলে চিহ্নিত করেছেন তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশাকারী আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রতিটা বিদ্রোহ শুরু করার পূর্বে বা প্রতিটা বৃদ্ধ ভালোভাবে জানতে হলে কতকগুলো সাধারণ পয়েন্ট রয়েছে সেই সাধারণ পয়েন্টের উপরে ভিত্তি করে যদি আমরা বিদ্যকে বিশ্লেষণ করি তাহলে আমাদের মনে রাখা অনেকটাই সুবিধা হয় আশা রাখি এইভাবে পড়লে আমাদের সুবিধা হবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে এসে উল্লেখ করবেন তাহলে পরবর্তী যে বিদ্যগুলো আমাদের পাঠ্যাংশে উল্লেখ করা রয়েছে সেগুলো আমরা এইভাবে পড়ার চেষ্টা করব। এবং অতি তাড়াতাড়ি বুঝে নেবার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ